টার্ম ফাইন্যান্সিং এই চ্যাপ্টার শিক্ষার্থী আপনাদের এই সম্পূর্ণ বইটা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়ানো হচ্ছে আপনারা যদি কেউ চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায় ভিত্তিক সিরিয়াল অনুযায়ী রেকর্ড ক্লাস এবং সমাধান ক্লাসের মাধ্যমে আপনাদের এই সম্পূর্ণ কোর্সটা করানো হচ্ছে আজকে আমরা প্রবলেম ওয়ান থেকে আলোচনা শুরু করব সো প্রবলেম ওয়ানে কি বলা হয়েছে দেখেন যে পার্চেস প্রাইস অফ টাকা সাত লক্ষ তিয়াত্তর হাজার সাত লক্ষ তিয়াত্তর হাজার টাকা হচ্ছে পার্চেস প্রাই প্রাইস বা ক্রয় মূল্য ঠিক আছে ইন্টারেস্ট রেট নাইন পার্সেন্ট টেন ইয়ার লিজ পিরিয়ড দশ বছরের লিজ পিরিয়ড রয়েছে এবং অ্যান্ড নো রেসিডিয়াল ভ্যালু এবং কোনো ভগ্নাবশেষ মূল্য নেই আমাদের প্রশ্নে বলা হয় কম্পিউট দ্য অ্যানুয়াল লিজ পেমেন্ট বা এ এলপি পেইড ইন অ্যাডভান্স বছরের শুরুতে যদি প্রদান করা হয় পেইড ইন অ্যাডভান্স বিগিনিং অফ দ্য ইয়ার এরকম যদি লেখা থাকে তাহলে কি হবে বছরের শুরুতে হিসাবে আমরা অঙ্ক করবো তাহলে অঙ্ক শুরু করার পূর্বে আমরা প্রথমে কি করে নেব একটু হিয়ার করে নেব তার মানে এ এলপি বের করতে বলছি অ্যানুয়াল লিস পেমেন্ট অ্যানুয়াল লিস পেমেন্টের সূত্র কি সূত্র হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু অ্যানুয়াল লিজ পেমেন্ট বা এ এল পি টু ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস আর হল পাওয়ার এন ডিভাইডেড বাই আর যদি বিগিনিং অফ দ্য ইয়ার থাকে যদি ইন অ্যাডভান্স থাকে তাহলে ওয়ান প্লাস আর নতুন করে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে ঠিক আছে যদি না থাকে তাহলে এই লাস্টের অংশটুকু হবে না যদি বিগিনিং অফ দ্য ইয়ার ইন অ্যাডভান্স না বলা থাকে তাহলে শুধু আগের অংশটুকু হবে যদি বলা থাকে তাহলে ওয়ান প্লাস আটটা নতুন করে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে এখন আমাদের প্রেজেন্ট ভ্যালু দরকার প্রেজেন্ট ভ্যালু কোনটা এখানে বলা হয়েছে যে পারচেস প্রাইস ক্রয় মূল্য ক্রয় করছে যেহেতু তাহলে বর্তমানে ক্রয় করছে নাকি যদি ক্রয় করবে বলা থাকতো তাহলে ফিউচার ভ্যালু হইতো কিন্তু বলা হয়েছে যে বর্তমানে ক্রয় করা হয়েছে তাহলে বর্তমান ক্রয় মূল্য হচ্ছে সাত লক্ষ তিয়াত্তর হাজার টাকা নাম্বার ওয়ান এরপরে কি বলছে ইন্টারেস্ট রেট ইজ নাইন পার্সেন্ট ইন্টারেস্ট রেট ইন্টারেস্ট রেটকে কী দ্বারা প্রকাশ করা হয় রেট অফ ইন্টারেস্ট আর দ্বারা কত পার্সেন্ট নাইন পার্সেন্ট এটাকে যদি একশো দিয়ে ভাগ দেই তাহলে আসবে পয়েন্ট জিরো নাইন নাইন নাইনকে যদি একশো দিয়ে ভাগ করেন তাহলে আসবে কত পয়েন্ট জিরো নাইন আর কি তথ্য দেওয়া আছে টেন ইয়ার লিস পিরিয়ড এটার পিরিয়ড বা সময় নাম্বার অফ ইয়ার অ্যান্ড কত হচ্ছে দশ বছর ঠিক আছে আর কি বলা হয়েছে নো রেসিডিয়াল ভ্যালু এবং কোনো ভগ্নাবশেষ মূল্য নাই দেখেন রেসিডিয়াল ভ্যালু এবং ভগ্নাবশেষ ভ্যালু দুইটা কথার মানে একটা এখন আমাদের যদি অ্যাডভান্স পেমেন্ট করা হয় তাহলে অ্যানুয়াল লিজ পেমেন্ট বা এল পি বের করো তাহলে এ এলপিতে আমাদের চলে আসবে কি হোয়াট ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমরা সূত্র দিই আমাদের যেহেতু এক একটি সমীকরণে একবার কি হয়ে গেছে সমান চিহ্ন ব্যবহার হয়ে গেছে তাই এখন আমরা আর নতুন করে সমান চিহ্ন ব্যবহার করব না আমরা কী করবো এমপ্লয়েজ চিহ্ন ব্যবহার করবো এখানে যে চিহ্নটা ব্যবহার করা হয়েছে এটা এটাকে বলা হয় এমপ্লয়স চিহ্ন প্রেজেন্ট ভ্যালু আছে কত সাত লক্ষ তিয়াত্তর হাজার প্রেজেন্ট ভ্যালু হচ্ছে সাত লক্ষ তিয়াত্তর হাজার ইজ ইকুয়াল টু এএলপি বের হবে হুম ইন্টু আমরা এই পিছনের অংশটা কাজ করি ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস আর আরের মান কত পয়েন্ট জিরো নাইন হল পাওয়ার এন এন এর মান কত টেন ঠিক আছে আর এর মান পয়েন্ট জিরো নাইন তারপরে ইন্টু ওয়ান প্লাস আর এর মান পয়েন্ট জিরো নাইন ঠিক আছে এতটুকু পর্যন্ত ক্লিয়ার এখন চলক পিছনের অংশটাকে বলা হয় যেহেতু চলক পিছনে আসে যেহেতু চলক পিছনে আছে তাই পিছনে অংশটাকে সামনে নিয়ে চলে আসবো অর্থাৎ এ এল পি এ এল পি এই অংশটাকে আমরা একটু কী করে ফেলব কাজ করে ফেলবো তাহলে গুণ দিয়ে দিই ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস আর হল পাওয়ার এন আচ্ছা আমার ক্যালকুলেটরটা একটু দূরে আছে আমি নিয়ে আসতেছি দশ সেকেন্ড লাগবে আচ্ছা তো আমাদের তাহলে পিছনের অংশটুকু সাইন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করে ফেলি এখানে আসে ওয়ান মাইনাস ওয়ান ভাগ ওয়ান পয়েন্ট জিরো নাইন এটাকে একসাথে কী করে ফেলেছি ওয়ান পয়েন্ট জিরো নাইন থেকে একসাথে যোগ করে দিয়েছি ওয়ান পয়েন্ট জিরো নাইন হ্যাঁ তারপরে কি আছে হল পাওয়ার টেন হল পাওয়ার হচ্ছে এটা টেন দশ ভাগ কত পয়েন্ট জিরো নাইন হ্যাঁ তাহলে এখানে একটা মান চলে আসছে এই অংশটুকুর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের অংশটুকুর মান একটা চলে আসছে ইন টু দিয়ে দেবো ওয়ান পয়েন্ট জিরো নাইন এই যে পিছনের অংশটুকু রয়েছে একসাথে গুণ করে দিচ্ছি তাহলে আসবে কত সিক্স পয়েন্ট নাইন নাইন ফাইভ টু এখানে ফোর আসে এখানে সিক্স আসে জন্য ফাইভ ফাইভ থাকলে থ্রি তার মানে নাইন নাইন ফাইভ থ্রি সিক্স পয়েন্ট কত আসতেছে সিক্স পয়েন্ট নাইন নাইন ফাইভ থ্রি ইজ ইকুয়াল টু কত আসছে সামনে সাত লক্ষ তিয়াত্তর হাজার এতটুকু পর্যন্ত ক্লিয়ার এরপরে আবারও এমপ্লয়স চিহ্ন ব্যবহার করব আমাদের অ্যানুয়াল লিস পেমেন্ট বের হয়ে যাবে যেহেতু অ্যানুয়াল লিস পেমেন্ট আর এই দুইটা মান গুণ অবস্থায় রয়েছে তাই একটা মানকে সমীকরণের পাশে নিয়ে চলে আসবো তাই ভাগ করে দেব তাহলে সাত লক্ষ তিয়াত্তর হাজার এটাকে আমরা সিক্স পয়েন্ট নাইন নাইন ফাইভ থ্রি দিয়ে ভাগ দিয়ে দেব ভাগ দিয়ে দিলে একটা মান আসবে এটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে দেখি

এখন বইয়ে অ্যান্সার অন্যরকম থাকতে পারে বা কয়েক টাকা গোলমাল হতে পারে সর্বোচ্চ এক লক্ষ টাকায় যদি একশো টাকা কম বেশি হয় তারপরও অ্যান্সার ঠিক হয়ে যাবে বুঝতে পারছেন এক লক্ষ টাকায় যদি একশো টাকা কম বেশি হয় তারপরও অ্যান্সার ঠিক হয়ে যাবে কারণ পয়েন্টগুলোর জন্য অনেক ক্ষেত্রে কি হয়ে যায় মানটা চেঞ্জ হয়ে যায় বা একটু কম বেশি হয়ে যায় এটাতে কোনো সমস্যা নাই তো প্রবলেম নাম্বার ওয়ান আমরা সমাধান করেছি এরপরে আমরা প্রবলেম নম্বর টু আলোচনা করব দেখি প্রবলেম নম্বর টুতে আমাদের কি বলা হয়েছে নেক্সট কোয়েশ্চেনটা এখানে মনে হয় প্রবলেম টুতে সেলভেজ ভ্যালু আছে আবার মাল্টিপ্লিকেশন আছে কি না দেখতে হবে তো এরপরে আমরা নেক্সট প্রবলেম নাম্বার টু প্রবলেম বয়ে আসে এক লক্ষ দশ হাজার পাঁচশো চৌত্রিশ মানে পঁচিশ টাকার মতো সামথিং কম বেশি হয়ে গেছে এটা হতেই পারে স্বাভাবিক বিষয় কারণ পয়েন্টগুলো হিসাব করতে গেলে কিছু টাকা কম বেশি হয়ে যায় এখানে প্রবলেম টুতে বলা হয়েছে পার্চেস প্রাইস অফ টাকা এক লক্ষ আটত্রিশ হাজার তাহলে প্রথমে আমরা হেয়ারটা করে ফেলি পরে প্রশ্ন করবো আর ই হেয়ার পারচেস প্রাইস মানে ক্রয় মূল্য ক্রয় মূল্য করছে তার মানে বর্তমানে ক্রয় করছে বর্তমানে যদি ক্রয় করে তো প্রেজেন্ট ভ্যালু প্রেজেন্ট ভ্যালু কত এক লক্ষ আটত্রিশ হাজার টাকা নাম্বার ওয়ান এরপরে কি বলছে ইন্টারেস্ট রেট অফ সিক্স পার্সেন্ট তো ইন্টারেস্ট রেটকে আর দ্বারা প্রকাশ করা হয় রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট সিক্স পার্সেন্ট এটাকে যদি একশো দিয়ে ভাগ করি তাহলে আসবে পয়েন্ট জিরো সিক্স এরপরে দেখেন নাইন ইয়ার লিস পিরিয়ড তাহলে নাম্বার অফ ইয়ার কত সময় হচ্ছে নয় বছর নাইন ওয়াই আর এস নাইন ইয়ার্স এরপরে কি বলছে অ্যান্ড এ নিয়ার সার্টেন সেলভেস ভ্যালু ইস টাকা বিশ হাজার সেলভেস ভ্যালু বা রেসিডিয়াল ভ্যালু সেলভেস ভ্যালু কত বিশ হাজার দেওয়া আছে এর আগের অঙ্কে সেলভেস ভ্যালু বা রেসিডিয়াল ভ্যালু দেওয়া ছিল না আচ্ছা এরপরে বলছে কম্পিউট লিজ পেমেন্ট পেইড ইন অ্যাডভান্স এখানেও বলা হয়েছে পেইড ইন অ্যাডভান্স অ্যানুয়াল লিজ পেমেন্ট বের করতে বলা হয়েছে এটা আমরা এখন বের করব ঠিক আছে তাহলে সূত্র কি সূত্র হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু অ্যানুয়াল লিজ পেমেন্ট ইনটু ইনটু 1 মাইনাস 1 বাই 1 প্লাস আর হোল পাওয়ার এন ডিভাইডেড বাই আর এতটুকু পর্যন্ত শেষ এটাই আমাদের সূত্র কিন্তু অঙ্কে বলা হয়েছে পেইড ইন অ্যাডভান্স তাই আমরা কী করব ওয়ান প্লাস আটটা গুণ করে দেবো অঙ্কে আবারও বলা হয়েছে রেসিডিয়াল ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য বিশ হাজার এই রেসিডিয়াল ভ্যালু বা ভগ্নাশেষ মূল্য থাকার জন্য আমরা কি করব সেলভেস ভ্যালু ডিভাইডেড বাই ওয়ান প্লাস আর হল পাওয়ার আবার পুনরায় কী করে ফেলবো যোগ করব আগের বারে কিন্তু গুণ এবারে হচ্ছে যোগ কেন বলেন তো কারণ সেলভেজ ভ্যালু দেওয়া আছে তখন বলতে পারেন তার আগের অঙ্কটাতে কেন দেননি আগের অঙ্কটাতে সেলভেস ভ্যালু বা রেসিডিয়াল ভ্যালু শূন্য দেওয়া আছে শূন্য দেওয়ার কারণে আর হিসাব করার দরকার আর নাই কিন্তু এখানে বিশ হাজার টাকার সিরিয়াল ভ্যালু আছে হেলুজ ভ্যালু দেওয়া আছে তাই এটা আমরা লিখেছি তো একবার সমান চিহ্ন ব্যবহার করছি এই জন্য আমরা কি করব এখন এমপ্লয়স চিহ্ন ব্যবহার করব এর জন্য আমরা এমপ্লয়স চিহ্ন ব্যবহার করব তাহলে প্রেজেন্ট ভ্যালু রয়েছে আমাদের এক লক্ষ আটত্রিশ হাজার টাকা ইজ ইকুয়াল টু অ্যানুয়াল লিজ পেমেন্ট এটা আমাদের কি হবে বের হবে তারপরে ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস আর এর মান পয়েন্ট জিরো সিক্স এন এর মান নাইন আরের মান পয়েন্ট জিরো সিক্স এরপরে ওয়ান প্লাস পয়েন্ট জিরো সিক্স সেলভেস ভ্যালু প্লাস সেলভেস ভ্যালু হচ্ছে বিশ হাজার এখানে হচ্ছে ওয়ান প্লাস পয়েন্ট জিরো সিক্স ও এন এর মান তো এখানে নাই ঠিক আছে তো এই হচ্ছে আমাদের অঙ্ক তো পিছনে চলক থাকার কারণে এটাকে সামনে নিয়ে চলে আসবো সম্পূর্ণ রাশিটা কি এই জন্য প্লাস মাইনাস হবে না তাহলে এ এল পি ইন্টু ক্যালকুলেটরের সাহায্য নিয়ে ক্যালকুলেশন করতে হবে ওয়ান মাইনাস ওয়ান ভাগ ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট মানে পয়েন্ট জিরো সিক্স হল পাওয়ার কথা নয় বছর ভাগ দিয়ে দেবো পয়েন্ট জিরো সিক্স তাহলে আসবে সিক্স পয়েন্ট এইট জিরো ওয়ান সেভেন আসবে কত সিক্স পয়েন্ট এইট জিরো ওয়ান সেভেন প্লাস এখানে আছে তাহলে বিশ হাজার ভাগ হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো সিক্স তাহলে আসবে কত আঠারো হাজার আটশো আটষট্টি আঠারো হাজার আটশো আটষট্টি ইজ ইকুয়াল টু হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার ইজ ইকুয়াল টু কত এক লক্ষ আটত্রিশ হাজার তাহলে এ এল পি ইন্টু সিক্স পয়েন্ট এইট জিরো ওয়ান সেভেন ইজ ইকুয়াল টু এক লক্ষ আটত্রিশ হাজার এখানে প্লাস অবস্থায় রয়েছে তাই পাশে পিছন নিয়ে চলে আসবো আঠারো হাজার আটশো আটষট্টি এই পাশে মাইনাস করে দেবো এ দুইটা আবার গুণ অবস্থায় রয়েছে তাহলে এ এল পি ইজ ইকুয়াল টু এক লক্ষ আটত্রিশ হাজার থেকে আঠারো হাজার আটশো আটষট্টি চলে গেলে কত হবে এক লক্ষ আটত্রিশ হাজার মাইনাস আঠারো হাজার আটশো আটষট্টি তাহলে আসবে এক লক্ষ উনিশ হাজার একশো বত্রিশ এক লক্ষ উনিশ হাজার একশো বত্রিশ এই দুটো গুণবত্তায় রয়েছে তাই ভাগ করে দেবো সিক্স পয়েন্ট এইট জিরো ওয়ান সেভেন এটাকে ভাগ দিয়ে দেবো কত সিক্স পয়েন্ট এইট জিরো ওয়ান সেভেন তাহলে আসবে কত সতেরো হাজার পাঁচশো পনেরো টাকা তাহলে আসতে আস্তে কত সতেরো হাজার পাঁচশো পনেরো টাকা এটাই লিস পেমেন্ট ঠিক আছে তো বইয়ের সাথে একটু কম বেশি হইতেই পারে এটা স্বাভাবিক ওটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই তো মোটামুটি আশা করা যায় এই দুইটা ম্যাথ বুঝতে পারছেন আমরা নেক্সট ক্লাসে নেক্সট ম্যাথ আলোচনা করব সে ম্যাথটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই আর আপনারা যদি চান এইভাবেই সম্পূর্ণ বইটা আপনাদের অনলাইনে ব্যাচের মাধ্যমে শেষ করানো হবে আপনারা চাইলে আমাদের প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান ত্রিপল সেভেন ফাইভ ওয়ান ফোর জিরো ফাইভ ফোর এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট সেকশনে তথ্য চাইতে পারেন আমরা আপনাদের বিস্তারিত তথ্য পাঠিয়ে দেব তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফিজ